কি আপনি এসব কি করতেছেন? ভালো করে দেখো, ডাইনি বামে সব খেয়াল করো, আর দেখবা ফাটা আছে নাকি, ফাটা দাগ টাক, কালা দাগ টাক আছে নাকি, আর পিছনটা দেখবা গোস আছে নাকি, আর পিছনে দেখবা হাড্ডি মুড্ডি আবার ভাঙা টাঙ্গা নাকি, আগে বাংসি বুঁচি দিবি। আচ্ছা দেখতেছি, এই ধর আমার ফোনটি ধরো তো, আমি আগে দেখি ভালো করে। এটা কোনটা তো তুমি কি আপনি এসব কি করতেছেন? না বি ছেদুটা এত বড় কে? আরে তুমি চুপ করো, দেখতে দাও। ওই যে বাম সাইডের নিচে দেয়া দাও, এগুলো কি করতে আছে? এই যে দেখো তো, এই না বিটা দাও কি রকম, আর না বিটা তো দেখো কি রকম দেখা যায়। হ্যাঁ আর গোরো তো দেখি, তোমার এদিক দাও। আপনি এসব তুমি চুপ করো, দেখতে দাও আমি ভালো করে দেখি। এই যে এদিকটা দেখি, হ্যাঁ এদিকটা দেখি, ছাড়েন তো আপনি, চুপ করো, দেখতে দাও সাইডটা দেখো। হ্যাঁ এই যে দেখো, বিজয় দিকে কোন কি রকম একটা আছে কও কি? হ্যাঁ আরে ছাড়েন তো, ভালো করে খেয়াল রাখো, দেখতেই তো দিচ্ছেন আমাদেরকে, তুমি এমন করতেছো কেন? দেখতে দাও দেখি। আহা না দেখলে আমার বাইটার তো বিয়া দমু, দেইখাটে কানে আজ যেতে বলা কোন জায়গায় পাত্রি দেখে কত কোথাও দেখি নাই। আরে দেখ মোনা, তোমার বাচ্চা হয়েছে কিনা, তোমার বিয়ে হয়েছে কিনা আগে এগুলো না দেখে নিমু, আমার দেবরে দে তোমার বিয়ে করাই নিমু, না দেখে তো নিতে পারমু না, দেখাই নিতে হইব। বল তুই চুপ থাক, এরা জানলে তো হ্যাঁ দেখতে দে, নিচটা মতো দেখো, ওই নিচে এই নিচে হাত কমলে নিচে দেখো তো, কোন জায়গায় এই আড্ডি মুড্ডি কোন বেকা মুখ আগে গেছে নাকি? আহা না দেখলে আমার বাইটার তো বিয়া দমু, তাহলে এই যে আসতেছে শুক্রবার, আমরা এই শুক্রবার এই বিয়েটা সম্পূর্ণ করি। আলহামদুলিল্লাহ। দাঁড়াও, আমার এত সুন্দর ননদরে বিয়ে করব, আমার ননদরে পছন্দ করছে, বিয়ে রাজি হয়েছে, আমাকেও তো একটা পছন্দের ব্যাপার আছে তাই না? তুমি আবার কি করবা? তুমি চুপ করো তো, জামাই দেখবো না, জামাই কেমন আমার ননদরে সামলাইতে পারবো কিনা, আমি তো ভাবি আমার একটু দায়িত্ব আছে না। এইটা কেমন ব্যবহার করতেছেন আপনি? আপনি চুপ থাকেন, আমারে দেখতে দেন। আরে দেখি কি করতেছেন আপনি। আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন না, আমাকে কিন্তু মান সম্মান আছে, এই প্রকাশ্য দিব লোকে আপনি প্যান্ট খুলতে চান আমার ছোট ভাইয়ের, আপনাকে কি মান সম্মান নাই? ও মা আমি ভাবি হিসেবে একটা দায়িত্ব আছে, আমি দেখবো না প্যান্ট খুলে কি আছে না আছে সেটা তো দেখতে হবে তাই না? আমার তো ভাবি হিসেবে দায়িত্ব আছে, ছেলের কোন জায়গা কেমন কি আছে আমি আগে দেই হলো, তারপর নালে আমার ননদে দেখবো। আপনার যে ব্যবহার, আমার বাপ দাদা জন্ম এই রকম দেখি নেই যে পাত্র পক্ষরে এই পাত্ররে এইভাবে করে দেখে। হ্যাঁ দেখেন নাই, এখন দেখেন, এখন শেখেন, এখন হলো ডিজিটাল যুগ, আপনারা পাত্র দেখবেন আমরা পাত্র দেখব, আপনারা ভালোভাবে যদি দেখতে না দেন তাহলে আমার ননদের কেমনে বিয়ে দেবো? আপনারা কি আমাদের সাথে আত্মীয়তা করতে চান না? ভাবি সাহেব কি যে বলেন, আপনাদের সাথে আত্মীয়তা করবো বলেই তো আপনার দেবরে প্যান খুলে দেখেছি, দাঁড়ান প্যান খুলে দেখে নেই। আপনারা ইচ্ছে মতো দেখছেন, আমার স্বামীটা সহজ সরল মানুষ, মানুষটা কিছুই বোঝে না কোনটা খারাপ কোনটা ভালো, মানুষটা অনেক ভালো দেখে আপনাদের সবকিছু মুখ বুঝে সহ্য করছে, দাঁড়াই দাঁড়াই দেখছে, কেন জানেন? তার বোনদের জানি ভালো ঘরে একটা বিয়ে হয়, তার জন্য না আপনারা আমার ননদের পেট দেখতে পারবেন, যা মন চায় তাই করবেন, আপনারা আমার ননদের উল্টাইয়া পাল্টাইয়া দেখবেন, নাভি দেখবেন, যা মন চায় তাই দেখবেন, আর আপনাদের ভাইয়ের প্যান্ট খুলে দেখলেই
বিয়ে করতে পারবি না, খোল। আরে রাখেন না, খোল, দেখি তো সবকিছু ঠিক আছে কিনা। আরে থামেন, সেই কখন থেকে দেখে আসতেছি আমাদেরকে শুধু অপমান করেই যাচ্ছেন। ঠিক আছে, আমরা না হয় আপনার ননদকে উল্টে পাল্টে দেখছি, আপনার মেয়ে পক্ষ আপনাদেরকে আমরা দেখতেই পারি, কিন্তু আমরা তো ছেলে পক্ষ, আমাদেরকে আপনারা এইভাবে দেখতে পারেন? এই এখতিয়ার আপনারা রাখেন? আচ্ছা, আপনাদের কোন এখতিয়ার আছে যে মেয়েদের নাভি দেখতে হবে, তলপেট দেখতে হবে? ও তলপেট ফাটা আছে কিনা তাই দেখবেন, তাই না? কি দেখছেন, ফাটা আছে। আর আপনারা কোথায় পেয়েছেন তলপেট ফাটা হলে বিবাহিত হয়, বাচ্চা কাচ্চার মা হয়, কোথায় লেখা আছে এটা? আপনারা কি জানেন আপনারা এতটাই মূর্খ যে আপনারা এইটা জানেন না, এটা স্বাস্থ্যবান মেয়েদেরও তলপেট ফাটতে পারে। আপনাকে দেখে শিক্ষিত মনে হয়? আপনার সামনে আপনার ভাই, আপনার ভাবি আমার ননদটাকে এইভাবে দেখতেছে, উল্টায়া পাল্টায় তলপেট দেখতেছে, তার থেকে ওর পেটিকোটটা খুলে দেখতেন আপনাদের শান্তি হতো? আপনাদের প্রতি থু মারা উচিত। আপনাদের কি বলবো, আপনাদের মতো নোংরা মনের মানুষের সাথে আমাদের কোনো আত্মীয়তা হতে পারে না। আপনারা আমাদের বাড়ি থেকে চলে যান। চল, বড় চল, চল। জান